আপনারা বিশ্বাস করতে পারবেন না যে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের ছুটি প্রায় শেষের দিকে, অথচ আমরা কোথাও ঘুরতেই বের হইনি, কারণ দাম্মামে এখন প্রচণ্ড গরম, আর সেই সাথে করোনার প্রকোপ তো এখনও পুরোপুরি শেষ হয়নি। কিন্তু মানুষের মনে এখন আর আগের মতো ভয় নেই, সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুন। যাই হোক, দাম্মামে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস, তবে সকালের ওয়েদার কিছুটা ঠান্ডা, তাই আমরা বের হয়ে পড়লাম নতুন লোকেশন ওয়াজহাতুল বাহরিয়ার খোঁজে। যাওয়ার সময় গাড়ি থেকে দেখলাম যে এই রাস্তার সাইডের এই ভিউটা অনেক সুন্দর, তাই আমরা গাড়ি ব্রেক দিয়ে নেমে পড়লাম। আসলে জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর। ওয়াজহাতুল বাহরিয়া, যেখানে আমরা আজকে ঘুরতে আসলাম, যার অর্থ সমুদ্রের মুখ। একটু উপর থেকে দেখলেই বোঝা যাবে কেন এই জায়গাটা এ নামে নামকরণ করা হয়েছে। ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গায়, আলমারজান বিচ, আলমারজান দাম্মাম, হ্যাপিল্যান্ড। হ্যাপিল্যান্ড ওই পাশে আমরা আগে ভিডিও আছে আইসল্যান্ডের, এটা হলো হ্যাপিল্যান্ড। এত সুন্দর জায়গা, আমি আসলে দাম্মামের, আমি না, আমি আর মাহমুদ ভাই দাম্মামের টুকিটাকি মোটামুটি ঘোরার কোনো জায়গা বাকি নেই, কিন্তু এত সুন্দর জায়গা আমরা জানতামই না। আসলে মাহমুদ ভাই আসলে নিয়ে আসছে আমাদেরকে, এই লোকেশনটা মাহমুদ ভাই দিচ্ছে যে অনেক সুন্দর জায়গা, চলেন একদিন যাই। তো আজকে আমরা আসলাম, সত্যি অনেক সুন্দর। আমাদের সাথে আছে ইয়াহিয়া ভাই, আমাদের নতুন মেহমান। ইয়াহিয়া ভাই আমাদের আগে একবার আসছে, তবে রাত্রে আসছে, দিনে আসে নাই, দিনেই প্রথম। হ্যাঁ, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সুন্দর একটা জায়গায় আসলাম। আসলে এই জায়গাগুলো দেখে আমরা এটাই উপলব্ধি করতেছি যে আল্লাহর সৃষ্টি জগৎ যে কত সুন্দর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। এত সুন্দর আসলে সৃষ্টিজগৎ, এই জন্য সৃষ্টিজগৎ নিয়ে যত আমরা চিন্তা করি তত স্রষ্টার আমরা নিকট লাভ করতে পারি, ঠিক আছে? এই জন্য আলহামদুলিল্লাহ এই সুন্দর জায়গাগুলো দেখতে পারলাম, এই জন্য আমরা সবাই আনন্দিত আলহামদুলিল্লাহ। সত্যি আমি আজকে হ্যাপিল্যান্ড আই অনেক হ্যাপি, আপনারা দেখলে বারবার আসতে মন চাই, বুঝছেন? এত সুন্দর জায়গা, সবাইকে দেখার আমন্ত্রণ, যারা সৌদিতে থাকেন, দাম্মামে থাকেন, সবাই এখানে আসা, বিশেষ করে যারা দাম্মামে থাকে আর কি, যারা দাম্মামে থাকে তাদের অবশ্যই আমি মনে করি এই জায়গাটা আসা উচিত, দেখার মতো একটা জায়গা।
কি সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন, তাই না? আসলে প্রকৃতির সৌন্দর্য তো পরিচ্ছন্নতার মাঝে। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এগুলো কিছুই না, কিন্তু আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তেমন গুরুত্ব দেই না। এখানে যদিও সরকারিভাবে নিয়োগকৃত কর্মীরা পর্যটক এরিয়াগুলো পরিপাটি রাখতে সবসময় সচেষ্ট থাকেন, তবে এখানকার স্থানীয় পর্যটকদের প্রশংসা করতেই হয়। কারণ যদি বেশিরভাগ মানুষ সচেতন হয়, তাহলে অল্প কিছু মানুষ নোংরা করলেও সেটা পরিচ্ছন্নতা কর্মীরা ঠিক রাখতে পারবে। আর যদি বেশিরভাগ মানুষ অসচেতন হয়, তাহলে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা সম্ভব না। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি আরেকটি স্পটে। সেখানে রয়েছে হেলিপ্যাড ও হেরিটেজ ভিলেজ নামক একটি মিউজিয়াম অ্যান্ড রেস্টুরেন্ট। সারি সারি খেজুর গাছের অভ্যর্থনায় ভিতরে ঢুকতেই বাচ্চাদের জন্য উন্মুক্ত খেলার জায়গা। এখন যেহেতু সকাল, তাই মানুষের তেমন আনাগোনা নেই। এখানে একটু বড় হয়ে ওঠা ঘাসগুলি কেটে ফেলতে ব্যস্ত একজন পরিচ্ছন্নতা করে। প্রিয় ভিউয়ার্স, অনেক ঘোরাঘুরি হলো, এখন আমরা চলে যাচ্ছি। আর মিউজিয়ামটার ভিতরে এখন চাইলেও আমরা ঢুকতে পারবো না, কারণ এটা এখন বন্ধ। ওপেন হবে দুপুর 12টায়। তো অন্য একদিন শুধু এটার ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।